আসসালামু আলাইকুম। যাইতেছি হচ্ছে JLPT এক্সাম দিতে, আর আজকের প্ল্যান অনেক বড়। এক্সামের পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে যাবো, আর হঠাৎ করে এই ঘুম ভাঙার পরে দেখি যে আমার সামনে দাঁড়ায় থাকা ফ্রেন্ড তারাই ঘুমাইতেছিল, আমার বাম সাইডে বসা ফ্রেন্ড দুইজন তারাও ঘুমাইতেছিল। আর হঠাৎ করেই বাইরে চোখ যাওয়ার পরে দেখি যে প্রকৃতি এত সুন্দর, এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে মানে 1 ঘন্টা 30 মিনিট শেষ হয়ে গেছে বুঝতেই পারি নাই। এই হচ্ছে নাগয়া এয়ারপোর্ট স্টেশন। এই জায়গার মধ্যে আইসা বের হওয়ার সময় আমি আমার টিকিট খুঁজে পাইতেছিলাম না, অনেক খোঁজাখুঁজির পরে টিকিট পাইছি, যার কারণে আমাদের লেট হয়েছিল, আর আমাদের অন্যান্য ফ্রেন্ডরা সবাই সামনে অপেক্ষা করতেছিল আমাদের জন্য। আর এই হচ্ছে আমার ফ্রেন্ডগুলা, আর এই সাদা জ্যাকেট পরা মেয়েরা সবসময় একটু বেশি পকপক করবো, যার কারণে আর একটা থাপ্পড় দিতে নিয়েছিলাম, কিন্তু বাচ্চা মানুষ তাই ছেড়ে দিছি। স্টেশন থেকে বের হইতেই আমি দ্বিতীয়বারের মতো ওয়েদারের প্রেমে পড়লাম। ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর প্রচণ্ড শীত। ভিতরে ঢুকতেই আমি ক্যাম্পাস দেখা তো রীতিমতো অবাক, আর শীতের জন্য আমার বারবার পসরা বেদরতা ছিল, যার কারণে মূত্র বিসর্জন দিতে গেলাম। আর মূত্র বিসর্জন দিতে যাই দেখি যে টয়লেট, এটা টয়লেট না, এটা আমার বেডরুমের থেকে অনেক বেশি সুন্দর, বইলা বোঝানোর মতো না। তারপর গেলাম কেনাকাটা করতে। কেনাকাটা করতে যাই একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, যেটা হচ্ছে আমাদের দেশে কি হয়, যে জায়গার মধ্যে খাবারের দোকান অনেক কম থাকে ওই জায়গায় খাবারের দাম থাকে বেশি, কিন্তু এই জায়গার মধ্যে মানে খাবারের দাম আরও তুলনামূলক কম ছিল। আর ওই সকাল থেকে খালি বিয়ার বিয়ার করতেছিল। সবাই যখন এক্সাম হলে ঢুকা পড়তেছিল, তখনও আমার ফ্রেন্ড মনের শান্তিতে নুডলস খাইতেছিল, কারণ ওয় জানেই ওয় পাস করব না, আর আমিও ওর সাথে সঙ্গ দিতেছিলাম, কারণ জানি আমিও পাস করব না। ওর কথা কি বলবো, বুলেট মিস হইব, কিন্তু ক্যামেরা দেখলে দুই আঙ্গুল দাঁড়ানো মিস হইব না। এ হচ্ছে সারোজ ফ্রম নেপাল। এখন আমরাও এক্সাম হলে ঢুকতাছি, কিন্তু আমি বিশ্বাস করেন বিন্দুমাত্র নার্ভাস না, কারণ আমি জানি আমি পাস করব না। আর এক্সাম হলে ঢুকার পরে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম, মানে এত বড় হল আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। এই হলের মধ্যে প্রায় 3,500 স্টুডেন্ট একসাথে বসে পরীক্ষা দিছে, আর ভুল করে এডমিট কার্ড খুলে ফেলছি। এডমিট কার্ড খোলার পরে এই ব্যক্তিরে দেখে আমার মাথা প্রায় 4-5 মিনিট হ্যাং ছিল, কিচ্ছু বুঝতেছিলাম না। যাই হোক, বেশিক্ষণ হ্যাং থাকা যাবে না, আশেপাশে অনেক সুন্দরী কন্যা, আর সুন্দরী কন্যা দেখতে দেখতে হঠাৎ করে চোখ গেল আমার ফ্রেন্ডের দিকে। হয় সবসময় ছটফট করবো, দৌড়াদৌড়ি করবো, আর এই জিনিসগুলো খুব কিউট লাগে। টিচাররাও আইসা পড়ছে, আমরাও সবাই এক্সাম দেওয়ার জন্য রেডি, সবাই প্রিপারেশন নিয়ে বসে আসছি। আমার হাত খুব চুলচুলাইতেছিল, কখন লেখমু সহ্যই ছিল না, তাড়াতাড়ি লিখতাম চাই। বুলেটের গতিতে আমি এক্সাম দিয়ে দিলাম, অনেক ভালো এক্সাম দিছি, বইলা বোঝানোর মতো না, আমার লাইফে আমি বেস্ট এক্সাম দিছি, কিন্তু যদিও আমি পাস করব না। আর বাইরে থেকে আমার ফ্রেন্ডরা বারবার ফোন দিতেছিল যে তাড়াতাড়ি বাইরে বের হওয়ার জন্য, সবাই আমার জন্য দাঁড়াইছিল, কিন্তু মানুষের ভিড়ে বেরোইতে আমার খুব লেট হয়েছে। আর আমি বের হওয়ার পরে আবার একটু টয়লেটে গেছিলাম, কারণ আমার শীতে একটু পরে টয়লেট চাপতা ছিল। আর এই 3 ঘন্টার মধ্যে আমি টোটাল 5 বার টয়লেটে গেছিলাম। বাইরে বের হওয়ার পরে তো রীতিমতো শীতে একদম অবস্থা খারাপ, সবাই শীতে একদম কনকনা শীত, সবাই কাঁপাকাঁপি করতেছিল। আর এই হচ্ছে আমার বান্ধবীর অবস্থা, এক একটা শীতে আর বাতাস, এত ঠান্ডা বাতাস ছিল পলার বাইরে। স্টেশনের মধ্যে প্রচুর স্টুডেন্ট ছিল, আর স্টুডেন্ট দেখা সবাই চিন্তায় পড়ে গেছিলাম যে মানে আজকে কি ট্রেন কি ধরতে পারবো কি না। স্টেশনে অনেক বেশি মানুষ ছিল, যার জন্য আমরা প্রথম ট্রেনে উঠতে পারি নাই। প্রথম ট্রেনের ভিতরে একদম পুরো মানুষের ঝাপটা ঝাপটি, দাঁড়ানোর মতো অবস্থাও নাই, এত খারাপ অবস্থা। যাই হোক, আমরা 30 মিনিট অপেক্ষা করার পরে পরের ট্রেনে উঠছি, আর সিট পাওয়ার পরে আমার এই ফ্রেন্ড হয়তো 24 ঘন্টা ঘুমায়। এখন আছি হচ্ছে আমরা নাগয়া একই, আর
সবার এক্সাম খুব ভালো হয়েছে, ভালো হওয়ার কারণে সবাই অনেক লাফালাফি করতেছিল, আর আমার যেহেতু এক্সাম ভালো হয় নাই, যার জন্য আমি ভিডিও করতেছিলাম, সবার আনন্দতেই আমার আনন্দ। স্টেশন থেকে বের হয়ে এখন নেপালের একটা রেস্টুরেন্টের মধ্যে যেতেছি খাওয়া দাওয়া করার জন্য। ওই বানানা স্যার, সে হাই দান স্যার, টি স্যার, জান স্যার,方便面吗？ 你吃面吗？三百，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 三百
ভাই ওই সারদি সান বিদায় বাই 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 বাই